নাশকতার ঘটনা আমাদের ঢাকাতে ঘটলো, যেটা বেনাপুল এক্সপ্রেসে। সেই ট্রেনের এর থেকে আমাদের এখানে তিনজন আসছে, তার মধ্যে তিনজনেরই শ্বাসনালী পুড়ে গেছে এবং তিনজনই, আমি কেউ বলবো না যে আশঙ্কা মুক্ত, কারণ এইগুলো রুগী বাদ হলে এটা হাসপাতাল থেকে না যাওয়া পর্যন্ত কোনোদিনই বলা যায় না, কারণ শ্বাসনালী পুড়ে গেলে যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। তো আমাদের কাছে যেটুকু ইনফরমেশান আছে আরও একজন আসতে পারে, আর যদিও আসে কোনো অসুবিধা নাই। আমরা এখানে মোটামুটি সব রকম প্রস্তুতি নিয়েই আছি, যত রুগী আসুক আমরা উপরওয়ালার ইচ্ছা পারবো। তবে একটা কথা হচ্ছে যে এই আমরা যে চিকিৎসক হিসাবে এই ধরনের মানে বার্ন রুগী, এই ধরনের সন্ত্রাস আমরা কেউ এটা চাই না, এটা খুবই কারো কাম্য না। তা আশঙ্কাজনক তো সবই, যে কোনো বার্ন রুগী যতক্ষণ মানে ছুটি না হবে সবাই আশঙ্কাজনক থাকে। আমরা ওই ডাক্তার সাহেবকে এসডিওতে পাঠিয়ে দিয়েছি, আরেকজন আছে তাকেও আমরা পাঠিয়ে দিচ্ছি। একজনের হচ্ছে কত 8% বার্ন, কিন্তু 8%-এর বার্ন চেয়ে বড় কথা হচ্ছে শ্বাসনালীটা পুড়ে গেছে, সেটা হচ্ছে ডেঞ্জারাস। আমরা এমনি খবর পেয়েছি আর কি, বিভিন্নভাবে হয়তো আরও আসতে পারে, সেই জন্য আমরা ওয়েট করছি কি, তো সেটা কোনো অসুবিধা না। আমরা সবসময় প্রস্তুত, যতজনই আসুক, কিন্তু এই ধরনের ঘটনা আমরা চিকিৎসক হিসাবে কোনোদিনই আশা করি না। এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক।